আজকের এই অনুষ্ঠানটিতে আসা আমার দায়িত্ব মনে করে আমি এসেছি। এখনো আমার টেম্পারেচার আছে এবং অসুস্থ বোধ করছি, তাই আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে আপনারা কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ না, 3-4 মিনিটের মধ্যে শেষ করো আমার কথা, তাহলে আমি কিছু কথা বলতে পারবো, তা না হলে আমার পক্ষে কথা বলা সম্ভব হবে না। আমাদের আজকের এই সভার আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং একই সঙ্গে সবচেয়ে বড় লড়াকু সৈনিকের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই সভাটি আয়োজন করেছেন। এই সভার সংগ্রামী সভাপতি আরেকজন মুক্তিযোদ্ধা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের অত্যন্ত বরেণ্য ব্যক্তিবর্গ, বিশেষ করে সবাই অত্যন্ত সুবক্তা, এবং আমাদের প্রিয় মুক্তিযোদ্ধা ভাইয়েরা, সালাম আলাইকুম, বোনেরাও আছেন একজন বোধ হয়। আমি শুরুতেই শ্রদ্ধা জানাতে চাই সেই মহান ব্যক্তিটির প্রতি, যিনি আমাদের একটা নতুন একটা রাষ্ট্র, একটা ভূখণ্ড নির্মাণের জন্য যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিলেন, যিনি আমাদের একটা নতুন জাতি সত্তা তৈরি করতে সাহায্য করেছিলেন, আমাদের সেই মহান নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি। আমি একই সঙ্গে আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে শোক জানাতে চাই যে গতকাল যারা রিমেল যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ে প্রায় 16 জন নিহত হয়েছেন, অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ক্ষতি হয়েছে অপরিসীম। সেই নিহতদের প্রতি, আহতদের প্রতি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে আজকে শ্রদ্ধা জানাতে চাই, শোক জানাতে চাই, তীব্র নিন্দা জানাতে চাই যে প্যালেস্টাইনের অধিকৃত গাজা ও রাফাতে যে নারকীয় গণহত্যা চলছে তার বিরুদ্ধে। গতকাল আরেকটি হামলায় প্রায় 1200 মানুষকে একটা নিরাপদ ঘোষণা করা একটা এলাকাতে অন্যায়ভাবে বর্বরোচিত হামলা চালিয়ে এই নিরস্ত্র মানুষগুলোকে হত্যা করা হয়েছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, শোক জানাচ্ছি আর ঘৃণা জানাচ্ছি সেই শক্তিকে যারা এই গণহত্যা ঘটিয়েছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, সহকর্মী বলছি এই জন্য যে আপনারা আমরা প্রায় একই সময় একই সঙ্গে আমরা সেই যুদ্ধে সংযুক্ত ছিলাম। এই যুদ্ধটা আমাদের জাতির মোড়কে ঘুরিয়ে দিয়েছিল, আমাদের একটা নতুন সত্তা দিয়েছিল, একটা অস্তিত্ব ঘোষণা করতে পেরেছিলাম আমরা। এবং এ কথা আমি জোর গলায় বলতে পারি যে শহীদ জিয়া আমাদেরকে সুযোগটা সৃষ্টি করে দিয়েছিলেন তার ঘোষণার মধ্যে। আমাদের অনেক নেতা এখানে বলেছেন, বক্তারা বলেছেন যে রাজনৈতিক নেতৃত্ব যখন ব্যর্থ হয়েছিল স্বাধীনতার ঘোষণা দিতে, সেই সময় অখ্যাত মানুষটি, যাকে কেউ চিনতাম না আমরা, সেই মানুষটি কিন্তু ঘোষণা দিয়ে, স্বাধীনতার ঘোষণা দিয়ে
আমাদেরকে সেই যুদ্ধে নেমে পড়ার একটা অনুপ্রেরণা যুগিয়েছিলেন। আমার সেই দিনটার কথা মনে আছে, সে আত্মার কথা মনে আছে, আমি সেটা আর এখন বর্ণনা করতে চাই না। আমার মনে হয় প্রত্যেকটি মুক্তিযোদ্ধা আপনারা সেই দিন সেই রাত থেকে মনে করেন, যখন তার ঘোষণাটা আমাদের কানে ভেসে এসেছিল, তার পূর্ব মুহূর্তে আমরা হতাশ হয়ে গিয়েছিলাম। চতুর্দিকে পাক সেনাদের হত্যাযজ্ঞ শুরু হয়ে গিয়েছিল, আমি তখন আমার একদম পুরো আমার নিজের বাড়ি ঠাকুরগাঁতে আমি অবস্থান করছি। ওই সময় আমরা আন্দোলন করছিলাম, স্বাধীনতার সংগ্রাম আন্দোলন করছিলাম। সেই সময় যখন কারফিউ হয়ে গেল, তৎকালীন পাকিস্তান রাইফেলস এর সেনারা যখন সব নেমে পড়লো, চারদিক ঘিরে ফেললো, ইতিমধ্যে গুলি করে হত্যা করলো আমাদের সমস্ত যারা প্রতিবাদী ছিলাম তাদের মধ্যে থেকে চার পাঁচজন কাকে, সেই সময় সেই রাত্রে আমরা যখন তার কণ্ঠটা শুনলাম যে আমি মেজর জিয়া বলছি, আমি রিভোল্ট করছি, আমি স্বাধীনতা ঘোষণা করছি, আমরা একটা মুহূর্ত ঘরের মধ্যে থাকতে পারিনি, আমরা ঝাঁপিয়ে বেরিয়ে এসেছিলাম। নতুন আশার সঞ্চার হয়েছিল আমাদের মধ্যে, আমরা স্বপ্ন দেখেছিলাম, শুধু নয় আমরা সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদের কাছে যা ছিল বন্দুক রাইফেল নিয়ে সব আমরা বেরিয়ে এসেছিলাম। এই মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এই জন্য যে তিনি সেদিন যে ব্যর্থতাকে সাফল্যের দিকে নিয়ে গিয়েছিলেন, আবার এই মানুষটি 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে যখন সমস্ত মানুষ দিশেহারা হয়ে পড়েছিল, সামনের দিকে কিছু দেখতে পাচ্ছিল না, তখন আবার এই মানুষটির কণ্ঠে আমরা শুনলাম আমি মেজর জেনারেল জিয়াউর রহমান বলছি। আমরা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম এবং তিনি এই অল্প সময়ের মধ্যে তার জীবনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পর অল্প সময়ের মধ্যে কতগুলো মৌলিক কাজ করেছিলেন। একটি হচ্ছে এই জাতিকে তার আইডেন্টিটি দিতে সক্ষম হয়েছিলেন, পরিচিতি, এবং একটা বিভক্ত জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। তাই আমরা বাংলাদেশি, আমরা বিভক্ত নেই, আমরা ঐক্যবদ্ধ সমস্ত মানুষ, এবং আমরা সামনের দিকে নতুন করে স্বপ্ন দেখে দেশকে এই জাতিকে আমরা গড়ে তুলব। তার আগেই আমাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তলাবে ইঞ্জুরি, দুর্ভিক্ষের মধ্যে দিয়ে আমাদের অসংখ্য মানুষ সেদিন না ছেড়ে পেয়ে মারা গিয়েছিল, সেদিন বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য একটুকু কাপড় পায়নি, সেই জাতিকে অল্প সময়ের মধ্যেই ঐক্যবদ্ধ করে তার অবস্থার পরিবর্তনের দিকে নতুন স্বপ্ন দেখার দিকে ঝাঁপিয়ে নিয়ে পড়েছিলেন। আমি এখানেই জিয়াউর রহমানের সবচেয়ে বড় কৃতিত্ব দেখি যে একটা মৃতপ্রায় জাতিকে তিনি উপরে টেনে তুলেছিলেন, নতুন স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বার জন্য আবার অনুপ্রাণিত করেছিলেন। জিয়াউর রহমান তাই আমার কাছে শুধুমাত্র একজন নেতা নন, তিনি আমার কাছে একজন মহানায়ক, যিনি জাতিকে স্বপ্ন দেখান, পথ দেখান এবং সেই পথকে পথে যাওয়ার জন্য তাকে তৈরি করেন। অনেক ঘটনা, অনেক কিছু বলতে গেলে বহু সময় লাগবে, প্রতিটি পদক্ষেপ ছিল তার সুদূর প্রসারী। সবচেয়ে বড় গুণ যেটা ছিল যে সততার পরাকাষ্ঠ, এর চেয়ে বড় সৎ মানুষ আমরা আমাদের জীবন দশে আমরা দেখিনি। ঠাট্টা করে অনেক বিদ্রুপ করে বলতে চায় খেরা সুটকেস, ভাঙা সুটকেস, ভাঙা সুটকেসই ছিল তার, ছেঁড়া গেঞ্জিই ছিল তার, আর কিছু ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে অকুত ভয়, সাহস, স্বপ্ন।